বিক্ষোভের মুখে পড়লে নন্দীগ্রামের ভূমিপুত্র। মেদিনীপুর মানেই তো শুভেন্দু অধিকারীর গড়। এবার সেখানেই রাজ্যের শাসক দল তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা। ঘটনাস্থল তমলুক, এলাকায় উত্তেজনা। সাংগঠনিক বৈঠক সেরে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বৈঠক সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। হঠাৎ করে তৃণমূলীরা তার পথ আটকান, ডিজে বাজিয়ে স্লোগান দেওয়া হয়, পাল্টা স্লোগান দেয় বিজেপিও। কিন্তু কেন এই বিক্ষোভ? তৃণমূলের এক প্রতিনিধি, তিনি বলছেন দিলীপ ঘোষ মহিলাদের অপমান করছেন, নানা রকমের মন্তব্য করছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মানুষের ভিড় দেখে সহ্য করতে পারছেন না, তাই যারাই এভাবে নারীদের অপমান করবে, মা মাটি মানুষকে অসম্মান করবে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে কটূক্তি করবে, তাদের দলের যে কোনো নেতা নেতৃত্বকে এভাবে বিক্ষোভ দেখিয়ে তার উচিত জবাব দেওয়া হবে। অর্থাৎ দিলীপ ঘোষের যে বক্তব্য, তার খেসারত দিলেন শুভেন্দু অধিকারী তমলুকে। বিক্ষোভ দেখানো হচ্ছে এই কারণে, আমরা অ্যাকচুয়ালি দুয়ারে সরকারের যে প্রকল্প আমরা তারই প্রচারের জন্য আজকে আমাদের পথসভা। সেই সঙ্গে আমরা একটা কথা বলি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্প, মহিলাদের স্বনির্ভর করা কিংবা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যে প্রকল্প, সেই প্রকল্পে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মহিলারা যোগদান করছে, তারা অংশগ্রহণ করছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেভাবে সেই সব মহিলাদের ভিখারি বলে উল্লেখ করেছেন, এটা বাংলার মা বোনদের অপমান এবং বামদের মহিলা সমাজকে অপমান করা হয়েছে। সেই জন্যই আমরা তার প্রতিবাদ করছি যে তাদের বিজেপির যে নেতা, সেই নেতা যখন এই ধরনের কথা বলে, অতএব সেই ধরনের কথার পরিপ্রেক্ষিতে আজকে বিজেপির কোনো নেতৃত্ব কোনো জায়গায় মিটিং করতে এলে আমরা মহিলারা তার প্রতিবাদ করছে।